আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা মহান আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ার বরকতে আল্লাহ পাকের মেহরবানিতে ভালো আছি। আজকে আমরা যে ক্লাসটি তোমাদের করব সেটা হচ্ছে তোমাদের পাঠ্য তালিকা নির্ধারিত বই তোমার অষ্টম শ্রেণীর ইসলাম ও ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের ষষ্ঠ পাঠ থেকে আজকে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, লক্ষ্য করো, অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ে ষষ্ঠ পাঠে দেখো লেখা আছে আল আখিরা। আখিরা শব্দটি আরবি শব্দ, তার এটা হলো মৃত্যুর পরবর্তী যে সময় এটাকে আখিরাত বলা হয়। মানুষের জীবন যার আছে, আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা বস্তুকে, পৃথিবীর প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, গ্রহণ করতে হবে। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, প্রত্যেক বস্তু তার মূলের দিকে ফিরে যায়। এটা তো একটা প্রবাদ বাক্য। অন্যত্র আল্লাহ তাআলা এভাবে বলেন যে শাইইন মুসাইয়াদা, যে তোমরা শিশুডালা প্রাচীরের ভিতরে থাকলেও কী করবে, তোমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো এই জন্য আমরা আজকে মৃত্যুর স্বাদ যে গ্রহণ অবশ্যই করতে হবে, মেনে নিতে হবে আমাদেরকে। মৃত্যু পরবর্তী যে জীবনটা, এই জীবন নিয়ে আমরা আজকে কথা বলব। মানুষের জীবনটা দুটা ভাগে বিভক্ত থাকে, একটা হল দুনিয়া ইহকাল জাগতিক, আর একটা হচ্ছে পরকাল। তো এই আজকে আমরা কথা বলবো পরকাল নিয়ে। দেখো, আখিরাত হলো মৃত্যুর পরবর্তী জীবন, বাংলায় একে বলা হয় পরকাল। ইসলামী শরীয়তের পরিভাষায় মৃত্যুর সাথে সাথে মানুষের যে জীবন শুরু হয় তাই পরকাল। এই জীবনের শুরু আছে, শেষ নেই, এটি অনন্ত ও চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলছেন আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, তুমি শীষের ডালা প্রাচীরের ভিতরে থাকলেও কি হবে না, তোমার এই বাঁচতে পারবে না, তোমার মৃত্যু হবেই হবে। তো এখন পরকালের দুটি পর্যায় রয়েছে। আগে আমরা জানলাম যে পর ইসলাম শিক্ষাতে পরকাল কাকে বলে, এখন পরকালের দুটি পর্যায় রয়েছে। একটি হচ্ছে বারজাখ, আরেকটা হচ্ছে কিয়ামত। প্রথম হচ্ছে বারজাখ। বারজাখ হলো দুটি বস্তুর মধ্যবর্তী পর্যায়। বারজাখ হলো দুটি বস্তুর মধ্যবর্তী পর্যায়। মানুষের মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত সময়কে বলা হয় বারজাখ। এটি কিয়ামত ও দুনিয়ার মধ্যবর্তী পর্দা স্বরূপ। এ জীবন শুরু হয় মানুষের মৃত্যুর পর। এ জীবনটা শুরু হয় মানুষের মূলত মৃত্যুর পর। এই মৃত্যুর পরেই মানুষের এই জীবনটা শুরু হয়, আর তার শুরু আছে, তার কোনো শেষ নাই। তো এটা হচ্ছে বারজাখ। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই ব্যাপারে কি বলেছেন চলো আমরা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। অর্থ, আর তাদের সামনে রয়েছে বারজাখ যা পুনরুত্থান পর্যন্ত বিদ্যমান থাকবে। সূরা আল মুমিনুন আয়াত 100। লক্ষ্য করো, ওয়ামিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তাআলা বলেন যে তাদের সামনে রয়েছে বারজাখ, পুনরুত্থান পর্যন্ত বিদ্যমান থাকবে। আর মুমিনুনের মধ্যে 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন এটা। তাহলে বোঝা গেল এই আয়াত দ্বারা যেটা প্রমাণ হলো সেটা হলো যে প্রথম থেকে মৃত্যু যেদিন আমার হবে, আমি যখন মৃত্যুবরণ করব, ইয়ার থেকে কিয়ামতের ইসলামী আলাইসালাতাম যেদিন সিঙ্গাপুর দিয়ে কিয়ামত আরম্ভ করবেন, তার ঠিক আট মুহূর্ত পর্যন্ত তোমাকে আমাকে কী করতে হবে, এই বারজাখের জগতে থাকতে হবে। বারজাখের
জগতে থাকতে হবে। এই বারজাখের জগতের মধ্যেই কবরের আজাব, তারপরে হলো তারপরে প্রশ্ন, প্রশ্নের উত্তর, সুখ শান্তি ধূপ, এগুলি বারজাখের জন্যই অনন্ত অসীম সীমানাহীন এক জীবনের জন্য আমাদের মানে পাড়ি দিতে হয়, সেটার নাম হলো বারজাখ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তারপরে দেখো দ্বিতীয় অংশ রয়েছে, তোমার প্রথম অংশ, দ্বিতীয় অংশ রয়েছে কিয়ামত। এই যে তো দ্বিতীয় অংশ কিয়ামত রয়েছে, এই ব্যাপারে দেখো কোরআনের আয়াত। যেহেতু আমরা বারজাখ বলছিলাম, আমরা দ্বিতীয় অংশে কিয়ামতটা আমরা দেখবো, যে কিয়ামত এক হলো বারজাখ, দুই নম্বর হচ্ছে কিয়ামত। এবার চলো আমরা কিয়ামতটা দেখি। কিয়ামত সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন আল কোরআন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। কোরআন অর্থ হচ্ছে আর তারা মুত্তাকিগণ আখিরাতের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করে। সূরা আল বাকারা আয়াত 4, লক্ষ্য করো আমি সূরা বাকারা 4 নম্বর আয়াতে কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা সুস্পষ্ট ধারণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে তারা মুত্তাকিরা, যারা ইমান এনেছে, মুত্তাকি যা সলিহীন আবেদিন যারা, তারা আখিরাতের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করে, অবশ্যই একদিন না একদিন মরতে হবে। আমরাও তো বিশ্বাস করি একদিন না একদিন আমাদের মরণ আছে, পানিশমেন্ট আছে, অথবা ভালো কাজের পুরস্কার আছে, মন্দ কাজের একটা তিরস্কার আছে। তারপরে দেখো আল্লাহ তাআলা বলছেন দ্বিতীয়ত কোরআনের অন্যত্র আল্লাহ তাআলা বলেন ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। কোরআন অর্থ হচ্ছে আর যারা আখিরাতে বিশ্বাস করে না, তাদের অন্তর সত্য বিমুখ এবং তারা অহংকারী। আল্লাহু আকবার। সূরা আন-নাহল আয়াত 22 নম্বর আয়াতে, সূরা আন-নাহলে 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে অবশ্যই যারা আখিরাতে পূর্ণ বিশ্বাস করে না, তাদের অন্তর সত্য বিমুখ, তারা সত্যকে চিনতে পারে না, সত্য বিমুখ রয়েছে তাদের, আর সত্য বিমুখ নিয়ে তারা অহংকারী হয়েছে। আর আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না, আল্লাহ তাআলা নিষেধ করছেন যে তোমরা অহংকার করো না। অহংকার মানুষের ভীষণ নয়, অহংকার হচ্ছে মহান আল্লাহ তাআলার ভূষণ। সুতরাং আল্লাহ তাআলার ভূষণকে যদি কেউ মানুষ ব্যবহার করে, তাহলে মানুষ তো একদিন নিঃশেষ হয়ে যাবে, আর যিনি শেষ হয়ে যায় তিনি তো কখনোই কী করতে পারে না, অহংকার করতে পারে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা তোমাদেরকে বোঝাতে চেয়েছিলাম যে আখিরাতের গুরুত্ব অবশ্যই আছে, পরকালের গুরুত্ব অবশ্যই আছে। যদি কোনো মানুষ আখিরাতে বিশ্বাস না করে, তাহলে সে কী করবে না, কখনোই ইমানদার হতে পারবে না। আখিরাতে বিশ্বাস মানুষকে সৎকর্মশীল করে তোলে, এবং এর ফলে মানুষ উত্তম চরিত্র ও নৈতিকতার গুণাবলীতে অনুশীলন করতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আখিরাতে বিশ্বাস না করলে যেরকম ইমান থাকবে না, আর আখিরাতে বিশ্বাস করে বসে থাকলেও কিন্তু তোমার ইমান মজবুত হবে না। এই জন্য আখিরাতে বিশ্বাস করতে হবে এবং তদ অনুযায়ী আমল করতে হবে। আর যদি আমরা আমল করতে পারি, তাহলে আমরা হব সফল কাম। আর যদি আমলহীন ইমানবিহীন অবস্থায় আমরা দুনিয়া থেকে চলে যাই, তাহলে আমরা হব বিফল কাম। জানো আল্লাহ রাসূল বলেন যে এই পৃথিবীর যে মানুষগুলো এক সর্বশেষ জান্নাতরা যে ব্যক্তিরা পাবে, সর্বোচ্চ জান্নাত যাকে দেওয়া হবে, সেই জান্নাতরাও এই পৃথিবীর 10টি জান্নাতের 10টি দুনিয়ার সমান বলে সুবহানাল্লাহ। একেবারে আল্লাহ তাআলার বিনির্মাণকৃত জান্নাতের মধ্যে সর্বকনিষ্ঠ ছোট জান্নাত, এর চেয়ে ছোট জান্নাত নাই, এমন জান্নাতটাও এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। এই জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, চলো আমরা ওই বাজে এই অহংকার রিয়া না করে, অহংকার রিয়া ছেড়ে দিয়ে আমরা আখিরাতমুখী হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানের মজবুতে মজবুত হয়ে, আল্লাহ ইমানের বলে বলিয়ান হয়ে, তাওহীদের বলে বলিয়ান হয়ে আগামী দিন পথ চলার মতন তৌফিক দান করুক। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা ক্লাসের একেবারেই শেষ পর্যায়ে, আমরা তোমাদেরকে আখিরাতের সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এই পাঠটা বাড়িতে আরও ভালো করে পড়বে, তারপর ধাবন করবে, এর থেকে যে আখিরাত সম্পর্কে যে কোরআনের আয়াতগুলো রয়েছে, 3টা আয়াত দিয়ে আজকে উদ্ধৃতি দিয়েছি,
প্রথমত আয়াত আমি বলেছি সুরা মুমিনুনের 100 নম্বর আয়াত, তারপরে বলেছি সুরা বাকারার 4 নম্বর আয়াত, তারপরে তৃতীয় নম্বর বলেছি সুরা আন নাহলের 22 নম্বর আয়াত। এই আয়াতগুলো তোমরা লিখবে, এরপরে মুখস্থ করবে এবং তার অর্থগুলি ভালোভাবে অনুধাবন করবে, আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করবে। এই আশা প্রত্যাশা রেখেই আজকের অনলাইন ক্লাসের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আমি আওলাদ হুসাইন মোল্লা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।